আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কিউ স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল প্রোগ্রামে আপনাদের স্বাগত। আমি সাথে আছি সহকারী শিক্ষক গার্হস্থ্য বিজ্ঞান মির্জা রুমানা হাসান সাথী। শিক্ষার্থীরা কেমন আছেন? অনেকদিন পর আজকে আবার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব অধ্যায় তিন নিয়ে। আসুন আমরা জেনে আসি অধ্যায় তিনে কি আছে। অধ্যায় তিনে আছে গৃহকে আমরা কিভাবে মনোরম ও আকর্ষণীয় করতে পারবো সেই নীতি সম্পর্কে। আজকে আমরা অধ্যায় তিনের পাঠ চার নিয়ে আলোচনা করব। পাঠ চারে কিছু বিষয় আছে, দেখেন এখানে আছে পর্দা, কার্পেট, দেয়াল চিত্র, তারপর আছে আলোকসজ্জা, পুষ্পবিন্যাস। তাহলে পাঠ চারে যে বিষয়গুলো আছে, যে আমরা সবাই চাই আমাদের নিজেরা যে বাসায় বাস করে যে গৃহে থাকি সেটাকে আকর্ষণীয়ভাবে কি সাজাতে, তাই না, যাতে মানুষ কেউ এসে অ্যাট্রাকটিভভাবে যে এসেই বলে যে আপনার বাসাটা তো অনেক সুন্দর, সুন্দর করে সাজাতে চাই। তাহলে কিভাবে সাজানো যায়, যে উপকরণ আছে সেখানেই আমরা শিল্প উপাদান ও শিল্প নীতি কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখব। শিক্ষার্থীরা, এই অধ্যায়ের প্রথম দিকে আমরা পাঠ এক দিয়ে পড়েছি যে শিল্প উপাদান আর নীতি কী। আচ্ছা, আসেন পর্দা। পর্দা কী? আমরা পর্দা জানি কি, প্রত্যেকেই আমরা বাসায় পর্দা ব্যবহার করি। পর্দা কেন ব্যবহার করি? আমরা আমাদের আবরু রক্ষার জন্য পর্দা ব্যবহার করি, যাতে আমাদের গৃহে যে কর্মকাণ্ডগুলো করি এবং চলাফেরা করি সেগুলো যেন বাইরে থেকে দেখা না যায়, তাই আমরা কি পর্দা ব্যবহার করি, তাই না। এছাড়াও আমরা কি এই পর্দাটা, দেখেন যে এই পর্দাটা আমরা যে ব্যবহার করি সেটা কেমন হতে হবে। পর্দা তো আমরা ব্যবহার করছি যে আবরু রক্ষার জন্য, চলাফেরা যাতে বাইরে থেকে না দেখা যায়, তাহলে এটা কেমন হবে পর্দাটা। সেজন্য আমরা পর্দা ব্যবহার ক্ষেত্রে দেখেন রং, রেখা, ছাপ্পা ও জমিন, এই জিনিসগুলোর দিকে আমরা একটু নজর দেব। প্রথমে আসি পর্দা নির্বাচন করার আগে প্রথমে আমরা দেখতে হবে রং। কী রং? রং কিন্তু একটা শিল্প উপাদান, তাই না। আচ্ছা, তাহলে দেখতে হবে রং। আমার যে ঘরের রং, আপনার ঘরের রংটা কী কালার? সাদা। তাহলে তার সাথে যে কোনো পর্দায় কী মানানসই হয়, তাই না। যদি হালকা গোলাপি কালার হয় তাহলে আমরা কি একটু গোলাপি টাইপের পর্দা নির্বাচন করতে পারি। তাহলে আমরা কি করে থাকি, আমাদের দেয়ালের রঙের উপর ডিপেন্ড করে আমরা পর্দার রং কিন্তু নির্বাচন করে থাকি। এরপরে আসেন রঙের পর কী চলে আসলো, রেখা। রেখা তো আমরা জানি অনেক ধরনের আছে, আর আড়ি রেখা আছে, লম্বালম্বি রেখা আছে। আর আড়ি রেখা কিন্তু আপনার বড় ঘরকেও ছোট করে দেয় আকৃতি, আর লম্বালম্বি ঘর রেখার পর্দা ঘরকে আকর্ষণীয় করে তোলে, একটু বড় দেখা যায়। এগুলো কিন্তু আপাতত দৃষ্টিতে, আসলে কি হয়, আসলেই হয় না। অনেক সময় ঘর মনে হয় কী ব্যাপার, তোমার রুমটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, একটু স্পেস বেড়ে গেছে। একই জিনিস হয়তো বা আসবাবপত্র একটু এদিক ওদিক ঘুরিয়ে রাখার জন্য সে কথা বলা হয়, তাই না। তাহলে এগুলো কি পর্দার কিন্তু ডিপেন্ড করে যে আপনার ঘরটার আকৃতি বড় দেখাবে নাকি ছোট দেখাবে। আমরা যদি আড়াআড়ি রেখার পর্দা ব্যবহার করি তাহলে কি হয়, ঘরটার আকৃতি ছোট হয়ে যায়। শিক্ষার্থীরা, এরপরে চলে আসেন কি ছাপা। ছাপা কি প্রিন্ট? বড় বড় প্রিন্ট হয় আবার ছোট ছোট প্রিন্ট হয়, তাই না। তো ছাপার ক্ষেত্রে যদি প্রিন্টটা বড় বড় থাকে তাহলে কিন্তু ঘরটার আকৃতি ছোট করে দেয়, আর ঠিক বিপরীত যদি ছাপাটা ছোট ছোট হয় তাহলে ঘরটার আপাতত দৃষ্টিতে আকৃতিটাকে বড় করে তোলে। তাহলে আমরা ছাপার রং রেখাটা বুঝতে পারলাম। হ্যাঁ, এরপরে চলে আসি জমিন। আমরা দেখি অনেক পর্দা অনেক ভারী, না, ধুতে অনেক কষ্ট হয়, আবার কিছু কিছু আছে যে পর্দাগুলো হালকা হয়ে যায়, সহজেই ধোয়া যায়, বাতাসে উড়ে যায়। হ্যাঁ, তাহলে ভারী পর্দা আমরা কখন, আমরা শীতকালে আমরা ভারী পর্দা ব্যবহার করব। তাহলে কি হয়, বাইরে থেকে ঠান্ডা বাতাসটা ভেতরে আসতে পারে না, ঘরটাকে গরম রাখে ভারী পর্দা, ভারী জমিনের পর্দা। জমিন তো আমরা বুঝি না, যেমন বোর্ডের এই জিনিসটা হচ্ছে জমিন, ঠিক আছে। ঠিক একইভাবে হালকা যে পর্দাগুলো আছে যেটা সহজেই বাতাসে ওড়ে, সেটা আমরা কি গরমের দিনে ব্যবহার করি যাতে সহজেই বাতাসটা পাস হতে পারে, কোনো সমস্যা না হয়। এগুলো ছিল পর্দায় বিভিন্ন ধরনের শিল্প উপাদানের ব্যবহার। এখন আসি দেখেন কার্পেট সম্পর্কে। কার্পেট কী? আমরা প্রত্যেকেই কিন্তু ঘরে কার্পেট ব্যবহার করি কম বেশি, তাই না। অনেকে দেখা যায় আমাদের মেঝে মাটির যদি হয়ে থাকে অথবা সিমেন্টের যদি হয়ে থাকে এক রং, হ্যাঁ, এক্ষেত্রে আমরা কার্পেট ব্যবহার করি। আবার যদি আমাদের টাইলসটা যদি কোথাও ফেটে যায়, ভেঙে যায়, সেক্ষেত্রে সেটা যাতে দেখা না যায় সেই ত্রুটিটা দূর করার জন্য আমরা কিন্তু কার্পেটটা ইউজ করে থাকি। এখন যেহেতু টাইলস চলে আসছে আর বিভিন্ন রকমের টাইলস, না, টাইলসগুলো অনেক সুন্দর, আমরা চেষ্টা করি টাইলস সুন্দর টাইলস দিয়েই ঘরটাকে সাজাতে। সেক্ষেত্রে আমরা কী করি, খুব বড় এখন আর কার্পেট আমরা ইউজ করি না, আমরা ছোটোখাটো কার্পেট আকর্ষণীয় করার জন্য ঘরের মাঝখানে হয়তো বা ব্যবহার করে থাকি। হ্যাঁ, কার্পেট কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা প্রাকৃতিক তন্তু, একটা কৃত্রিম তন্তু। এখন কৃত্রিম তন্তুর ক্ষেত্রে কি, সাধারণত নাইলন আর পলিস্টার বেশি ব্যবহার করা হয়ে থাকে, হ্যাঁ, কারণ এগুলো দামে কম এবং টেকসই এবং মজবুত হয়ে থাকে। আর প্রাকৃতিক তন্তুর ক্ষেত্রে সাধারণত উল, সুতা বা সুতির যে উল, মানে কি তুলা তন্তু যে
যেটা হয়ে থাকে সেটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া পাট, পাটের কার্পেটটা আমরা একটু বেশি দেখে থাকি, কিন্তু সবচেয়ে ভালো কিন্তু উলের কার্পেট। এটা যেমন হাঁটতেও আরাম, আবার শিশুর জন্যও নিরাপদ, মানে ব্যথা পাবে না তারা, ঠিক আছে। কিন্তু শুধু কি আমরা ঘরকেই সাজাবো তা না, ঘরটাকে পরিষ্কারও রাখবো। যদি কার্পেটের ময়লা জমে যায় সেটা কিন্তু আমাদের শ্বাসকষ্টজনিত রোগ দেখা দিবে সেখান থেকে, ঠিক আছে। এবার আসি দেয়ালচিত্রে। দেখেন, আমরা ঘরে পর্দা লাগালাম, মেঝেতে কার্পেট দিলাম, এখন আমরা চাচ্ছি আমাদের দেয়ালকে আকর্ষণীয় করে তুলতে। কিভাবে আমরা আমাদের দেয়ালকে কি আকর্ষণীয় করে তুলবো? দেখবেন অনেক সময় একটা দেয়ালে হয়তো বড় জানলা আছে, সেখানে জায়গা কম, আবার ঠিক তার অপোজিটে বা সাইডের দেয়ালটা অনেক বড়, হ্যাঁ তাই না? তাহলে সেখানে আমরা কি বিভিন্ন ধরনের কি দিই, আমরা ফ্রেম দিয়ে, হ্যাঁ, তাহলে দেয়ালটাকে সাজাতে পারি। অনেকে কার্পেটও ইউজ করে থাকে বিভিন্ন ধরনের, সেটা দিয়েও দেয়াল সাজাতে পারে। তারপরে দেয়ালচিত্র দিয়েও আমরা দেয়াল সাজাতে পারি, শুধু যে ফটো ফ্রেমই দিব তা না, তাহলে এগুলো দিয়ে আমরা দেয়াল সাজাতে পারি। কিন্তু সেক্ষেত্রে কিছু বিষয় লক্ষণীয় আছে। একটা হচ্ছে, আমি যখন বড় একটা ছবি সাজাবো, ধরুন আপনাদের ফ্যামিলি ফটো আছে, খুব বড় করে হয়তো বাধাই করেছেন, সেটা আপনি কোন দেয়ালে রাখবেন? যে দেয়ালে বেশি স্পেস জায়গা আছে সেখানে, নাকি জানলার পাশে ছোট্ট একটা জায়গা আছে সেখানে, যেখানে বড় দেওয়াল সেখানে বড় ফ্রেম রাখবো? আবার অনেক সময় কী করতে পারি, দুই তিনটা ছোট ফ্রেম একসাথে ডিজাইন করে আমরা একটা দেয়ালের মধ্যে রাখতে পারি, তাহলে আমাদের সামঞ্জস্য থাকতে হবে। আবার দেখেন, ফ্রেমগুলো খুব বেশি উপরে উঠাবো না বা খুব বেশি নিচে লাগাবো না, এমনভাবে লাগাবো যাতে আমাদের দেখতে সুবিধা হয়, চোখে যেন আমাদের সমস্যা না হয়, হ্যাঁ, আপডাউন, চোখের আপডাউনে যেন সমস্যা না হয়। তাহলে এগুলো আমরা দেয়ালচিত্রের ক্ষেত্রে কি লক্ষ্য রাখবো। এছাড়াও কি করা হয়, কর্মকাণ্ডের সাথে মিল রেখেও কিন্তু আমরা দেয়ালচিত্র নির্বাচন করতে পারি। আমরা দেখেন ইদানিং টাইলস দিয়ে সেটা করে থাকি, ডাইনিং রুমের টাইলসে দেখবেন যে অনেক সময় কাপ পিরিচের ছবি থাকে বা ফ্রুটসের ছবি থাকে, তাই না? টাইলসগুলো এইভাবে আমরা নির্বাচন করে থাকি, সেটাও আমরা করতে পারি। তাহলে এগুলোই ছিল দেয়ালচিত্র আমরা কীভাবে কি সাজাবো। এখন আসি আলোকসজ্জা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আলোকসজ্জা। আলোর উৎস কি? আলোর উৎস সূর্য, এটাই প্রাকৃতিক উৎস, আর সবই কি কৃত্রিম আলো। যখন দেখবেন কোথাও কাজ করতে যাচ্ছেন, সেখানে যদি আপনার আলোটা থাকে তাহলে কাজ করতে আপনার ভালো লাগে, আনন্দ, মানে কর্মস্পিরিটটা আরও বাড়িয়ে দেয়। আপনি সকালবেলা ঘুমিয়ে আছেন, সূর্য তাড়াতাড়ি উঠেছে, আপনার চোখে রোদ লাগছে, আপনি আর ঘুমিয়ে থাকতে পারবেন না, ইচ্ছা করলেও কিন্তু আর ঘুমানো যায় না, মনে হবে না উঠে পড়ি অনেক ঘুমিয়েছি, তাই না? তাহলে আলো কী করে আমাদের কর্মস্পিরিটটা আরও বাড়িয়ে দেয়, ঠিক আছে। এরপরে আলো আমাদের কী করে, দেখেন পড়াশোনায় মনোযোগ বাড়ে। আপনি পড়তে গিয়েছেন, হয়তো আলোটা কম, আপনার তখন মাথা ব্যথা করবে, দেখতে পাচ্ছেন না, আপনার মনে হবে উফ আর পড়তে ভালো লাগছে না, হ্যাঁ, কিন্তু আলো যদি স্পষ্ট থাকে, বেশি থাকে, তাহলে দেখতেও কি লেখাগুলো পরিষ্কার দেখা যাবে এবং আপনার কি পড়তে অসুবিধা হবে না। এরপরে দেখেন শীতকালে আলোটা কী করে, ঘরটাকে গরম রাখে, হ্যাঁ, সূর্যের আলো যখন আসবে আমরা জানলাগুলো খুলে দিলে ঘরটাকে গরম রাখে। আর শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই আলো বাতাসের দরকার আছে। আমরা দেখবেন যে স্যাঁতস্যাঁতে জায়গায় কিন্তু ঠান্ডা, কাশি, জ্বর এগুলো বেশি হয়ে থাকে, তাহলে এখানের জন্য কি আলো বাতাস দরকার আছে। এখন দেখেন মেঘলা দিন, এটা তো দেখলাম আলো, যদি আলোক না থাকে, কম থাকে, মেঘলা দিন, বৃষ্টির দিন, বর্ষাকালে কী হয়, দেখা যায় সকাল থেকে বৃষ্টি পড়ছে, আকাশটা মেঘলা মেঘলা, মনে হবে থাক আরেকটু ঘুমিয়ে থাকি, একটু পরে শুরু করি, আরেকটু পরে উঠি, আরেকটু দেরি করি, তাও না আমাদের কি তখন আর কাজ করতে মনে হয় অলসতা লাগে, ঠিক আছে এখন না পরে করি, হ্যাঁ। তাহলে মেঘলা দিনে আমাদের কাজ করতে কী আসে, আমাদের মনে একদম অলসতা চলে আসে, মনে বিষণ্ণতা কাজ করে, মানে একটু মন খারাপ ভাব মনে হয়, তাই না? তাহলে এইগুলো ছিল আলো। তাহলে আলো কী করতে হবে, যেখানে আমরা কাজ করি, কোটা বাছা করি, রান্না করি, পড়াশোনা করি, এইসব কাজে যথেষ্ট পরিমাণে আলো থাকতে হবে। এছাড়াও আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মৃদু আলোর ব্যবস্থা করে থাকি কি আরও আকর্ষণীয় করার জন্য। কোন ক্ষেত্রে বলেন তো, আমরা যখন ধরেন সবাই রাত্রেবেলা বসে টিভি দেখবেন, টিভিতে একটা মুভি দেখবেন, তখন আমরা চিন্তা করি একটু অল্প আলো ছায়ার একটা কি আভা আনতে ঘরের মধ্যে, নাই না? তাহলে সেটা কি আমাদের এক ধরনের আকর্ষণীয়তা বাড়িয়ে তোলে। তাহলে আমরা কি করি, বিভিন্ন ধরনের আবার আলো ব্যবহার করে ঘরটাকে আকর্ষণীয় করে তুলতে পারি। শিক্ষার্থীরা, এগুলো ছিল আলোর ব্যবহার। এখন যেটা আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুষ্পবিন্যাস। পুষ্প কী? পুষ্প হচ্ছে ফুল। আমরা ফুল দিয়ে ঘর সাজাই, কেন সাজাই? ঘরকে আকর্ষণীয় করার জন্য। সব কিছুই কিন্তু ঘরকে আকর্ষণীয় করার জন্য, তাই না? আমরা যে হলুদের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান বলেন বা জন্মদিনের অনুষ্ঠান, এগুলো ঘরকে সাজানোর জন্য আমরা ফুল ব্যবহার করি। অনেক সময় দেখা যায় ঘরটা একঘেয়েমি ভাব দূর করার জন্যও আমরা ফুল ব্যবহার করি। আবার কাউকে কোনো গেস্টকে বাসায় দাওয়াত দিয়েছেন, সেক্ষেত্রেও আমরা কী করি, ঘরটাকে ফুল রাখি। আবার ঘরের মধ্যে একটু প্রাকৃতিক ভাব আনার জন্য আমরা কিন্তু ফুল ব্যবহার করি, তাজা ফুল ব্যবহার করি। তাহলে এক ধরনের কী আসে, একটা প্রাকৃতিক একটা আভা সৃষ্টি হয়, হ্যাঁ, কেমন একটা মনে হয় যে সুবাসেই আমাদের মনটা কি ভালো হয়ে যায়, তাই না? মনের একঘেয়েমি দূর করার জন্য আমরা ফুল ব্যবহার করি। দেখেন ফুল তো বিভিন্নভাবে সাজানো যায়, তাই না? এখন আমরা এখানে দুইটা রীতিতে বেশি সাধারণত ফুল সাজানো হয়ে থাকে, একটা হচ্ছে প্রাচ্য রীতি, একটা পাশ্চাত্য রীতি। এই দুইটা রীতিতে ফুল বেশি সাজানো হয়। এখন প্রাচ্য রীতিটা কি, সাধারণত এই রীতিতে জাপানিরা ফুল সাজিয়ে থাকে,
ঠিক আছে। প্রাচ্যরীতি বলতে জাপানিরা যে পদ্ধতিতে ফুল সাজায় সেটাকে প্রাচ্যরীতি বলে, সেটার নাম দেওয়া হয়েছে ইকেবানা। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করেন, ইকেবানা, ইকে অর্থ কি তাজা আর বানা অর্থ ফুল। তাহলে তাজা ফুল, জাপানিরা কিন্তু এই ফুল সাজানোতে খুব দক্ষ, এই ক্ষেত্রে ইকেবানা পদ্ধতিতে তারা ফুল সাজিয়ে থাকে। আসেন আমরা একটু দেখি, এখানে কিন্তু একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। আসেন একটু বোর্ডের দিকে আমরা একটু লক্ষ্য করি। শিক্ষার্থীরা দেখেন এখানে ফুল দেওয়া আছে, তারা কিন্তু ফুল সাজানোর ক্ষেত্রে মূলত তিনটা ডালকে প্রধান ধরে। হ্যাঁ, তারপর আশপাশ দিয়ে ছোটো ছোটো পাতা লতা পাতা থাকতে পারে, নিজ দিয়ে ছোটো ছোটো কিছু ফুল থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এদের এই পদ্ধতিতে ফুল সাজানোর ক্ষেত্রে খুব বেশি ফুলের প্রয়োজন হয় না। হ্যাঁ, এখানে কীভাবে, এখানে তিনটা ডাল প্রধান, এখন প্রধান যে প্রথম ডালটা এটার উচ্চতা কীভাবে নির্ণয় করা হয়ে থাকে, এই যে আমরা দেখছি ফুলদানি, দেখবেন ফুলদানি কিন্তু খুব বেশি উচ্চতার হয়ে থাকে না, ছোটোর মধ্যেই হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এটার ব্যাস, ফুলদানির ব্যাস প্লাস উচ্চতা, এই যে এই জায়গাটা হচ্ছে উচ্চতা, এতটুকুকে বলা হচ্ছে উচ্চতা। এই উচ্চতা এবং ব্যাস, এই পুরো ব্যাসটা নিয়ে হচ্ছে তা আমার প্রথম যে ফুল এইটার ডালটার উচ্চতা নির্ণয় করা হয়ে থাকে। শিক্ষার্থীরা একটুখানি লক্ষ্য করেন, যদি ব্যাস হয়ে থাকে ধরলাম 10 আর উচ্চতা যদি হয় 2, তাহলে কত সেন্টিমিটার হলো টোটাল? 12 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে প্রথম যে ডালটা হবে সেটা হবে ঠিক নিচ থেকে এই পর্যন্ত, এটা 12 সেন্টিমিটার, বা ইঞ্চিতে হিসাব করলে ইঞ্চি, আপনি যে হিসাবে করতে চান, হ্যাঁ একক যেটা বসাতে চান, 12 একক ধরলাম। এখন বলছে দ্বিতীয় ডাল, এই যে দ্বিতীয় ডালটা এটার উচ্চতা কত হবে, বলেছে প্রথম ডালের 4/3, প্রথম ডালের উচ্চতা এত, এর 4/3, তাহলে কী করতে হবে, 4 দিয়ে এটাকে কাটি, 3×4=12, 3×3=9, তাহলে পাওয়া গেল 9। দ্বিতীয় ডালের উচ্চতা নিচ থেকে এখানে 9 একক হবে। এখন আসেন তৃতীয় ডাল, এইটা হবে দ্বিতীয় ডালের অর্ধেক, তাহলে দ্বিতীয় ডাল ছিল 9, তার মানে এটা হবে 4.5, তাই না? তাহলে এটা হবে কি 4.5। তাহলে এই হিসাব অনুযায়ী তারা মোটামুটি, এজন্যই বলছে তারা ফুল সাজানোতে কিন্তু অনেক দক্ষ, এই হিসাব অনুযায়ী কি করা হয়, এইভাবে ইকেবানা পদ্ধতিতে ফুলগুলো সাজানো হয়ে থাকে। পরীক্ষায় কিন্তু প্রায় এটা আসে যে ইকেবানা কী, বা ইকেবানা বলতে কী বুঝো, অবশ্যই বলতে হবে। এখন আসেন প্রথম ডালটা, এই যে তিনটা ডাল তারা সাজায়, এই তিনটা ডাল কিন্তু একটা প্রতীক হিসেবে তারা ব্যবহার করে। কিসের প্রতীক? প্রথমটাই হচ্ছে স্বর্গের প্রতীক, একদম প্রথমটা এটা স্বর্গের, দ্বিতীয়টা হচ্ছে মানুষের প্রতীক, আর 3 নম্বরটা হচ্ছে পৃথিবীর প্রতীক। তাহলে এরা এই প্রতীক হিসেবে এই তিনটা ডালকে সাজিয়ে থাকে। এটা গেল প্রাচ্যরীতি। আর পাশ্চাত্য, ওরা স্তূপাকারে যেভাবে আমরা তোরা সাজাই ফুলের, ঠিক সেভাবে ওরা পাশ্চাত্য রীতিতেও ফুল সাজানো হয়ে থাকে। শিক্ষার্থীরা আমরা ফুল সাজানোর ক্ষেত্রে কয়েকটা বিষয় অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবো। দেখেন কী কী, ফুলদানির আকারের সাথে সামঞ্জস্য রাখতে হবে, ঠিক আছে। ধরেন ফুলদানি খুব বড় আর তার মধ্যে ছোটো ছোটো ফুল সাজিয়েছেন, তাহলে দেখতে কিন্তু ভালো দেখা যাবে না। তাহলে ফুলদানির আকারের সাথে সামঞ্জস্য রাখবো, তাজা ফুলের সাথে কৃত্রিম ফুল কখনোই মিশাবেন না, কারণ এটা আরও সৌন্দর্য না বাড়িয়ে আর কি সৌন্দর্যকে হ্রাস করে দেয়। পিন হোল্ডার পানির মধ্যে ডুবে থাকবে, যেটা দিয়ে সাধারণত ফুলের এই যে ডাটিগুলো আটকে রাখা হয় সেই জিনিসটা পানির মধ্যে ডুবে থাকবে, যাতে দেখা না যায়। পরে শুকনো এবং যেগুলো পোকা খাওয়া পাতা আছে এগুলো আমরা চেষ্টা করব কি আগে থেকেই তুলে ফেলতে, তাহলে কি হয় তখন ফুলদানির ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। শিক্ষার্থীরা যতই আর্টিফিশিয়াল ফুল থাকুক কি না, তাজা ফুলের আবেদন কি অন্যরকম, তাই না? আমরা সবসময় কি একটা সুবাস ছড়িয়ে পড়ে ভাল লাগে, কিন্তু কখনোই তাজা ফুলের সাথে আমরা কি করব না, আর্টিফিশিয়াল যে ফুল আছে ওগুলো একসাথে মিশ্রিত করব না, তাহলে জিনিসটা আরোই কি আমাদের সৌন্দর্য না বাড়িয়ে আরও হ্রাস করে দেবে, আমাদের মনটাকে তখন আর ভাল লাগবে না। শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম কীভাবে আমাদের ঘরটাকে সুন্দর করে সাজাতে পারি, পর্দা, আলোকসজ্জা, দেয়াল চিত্র, হ্যাঁ, এবং পুষ্পবিন্যাস, এভাবে আমরা দেয়ালকে সাজিয়ে থাকি। এরপরেও আপনাদের যদি এগুলো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, এখানে দেখেন আমার নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, FBID দেওয়া আছে, আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আজকে ক্লাস বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। আমরা সবাই চাই ঘরে সুন্দরভাবে নিজেদেরকে কি নিজেরা যেখানে বাস করি সেটাকে আরও সুন্দর বা আকর্ষণীয়ভাবে সাজিয়ে তুলতে, ঠিক আছে। আমরা এই নিয়মগুলো যদি একটু মনে রাখি তাহলে আমাদের ঘরটা আরও আকর্ষণীয় হয়ে উঠবে। আশা করি সবাই তার নিজ নিজ রুম সুন্দর করে সাজিয়ে তুলবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।